তাহলে শোনেন, তানিয়া, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকে ডাক্তার বাড়ি নিয়ে চল না। হ্যাঁ মা, আমি তোমাকে এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। আল্লাহ, আমি এখন কি করব, আমার কাছে এক টাকাও নাই, আমি মায়ের চিকিৎসা করাবো কিভাবে? দেখি শাহনাজ ভাইয়ের সাথে টাকা চাই, কিছু টাকা ধার দেয় কিনা। হ্যালো শাহনাজ ভাই, আমাকে 5,000 টাকা ধার দাও না, মায়ের চিকিৎসা করাবো, দুদিনের মধ্যে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব। আমি তোকে টাকা ধার দিতে পারবো না, এর আগে তুই 2,000 টাকা ধার নিয়েছিলি আমার সাথে, সেই টাকা তুই এখনো আমাকে দিসনি, তোর লজ্জা লাগে না আমার সাথে টাকা ধার চাইতে? তুই অন্য কোথাও থাকা, তোকে আমি টাকা ধার দিতে পারবো। ঠিক আছে, অন্য কোথায় পাই কি দেখি। তাহলে শুভ কাজে লেট করি বেশি লাভ নাই, তুই তাড়াতাড়ি গিয়ে উপোসটা করে ফেল। এই ভাই, উপোস করতে গিয়ে আবার 5 নম্বর স্যান্ডেলে চড় খেতে হবে না তো? এর আগের দিন একটা মেয়েকে প্রপোজ করতে কি খেয়েছি, তার লেগে ভয় লাগছে। আরে যা যা, কোনো ভয় নাই, আমি তো আছি, যদি তুই প্রপোজ করতে পারিস ফুল নাইট আমার তরফ থেকে পার্টি। ঠিক আছে যাসি, তুই যেন আবার পালি যাসনি। আল্লাহ হাতে পায়ে বল দাম, আই লাভ ইউ তানিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলো আমরা পার্কে থেকে ঘুরে আসি। শুধু পার্কে নে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেইখানে যেতে রাজি আছি, চলো। সত্যি শোনা? হ্যাঁ যান। তাহলে চলো, তোমাকে আমি এক্ষুনি পার্কে নিয়ে যাচ্ছি। আমার হৃদয়, এই নাম গাড়ি থেকে। কিরে বন্ধু, গার্লফ্রেন্ড পেয়ে ভুলে গেলি নাকি? আমি তোর বন্ধু মুন্না রে। মুন্না? আমি ওসব মুন্না ফুন্না কাউকে চিনিনি, তোর মনে মাথা খারাপ হয়ে গেছে, যা পাগলা গাড়িতে ভর্তি হগা। উঠে বসো শোনা। শালা রাজ ছেলে করে গার্লফ্রেন্ড পেতে না পেতে আমাকে ভুলে গেল, যাই পাগলা গাড়িতে ভর্তি হয়ে গিয়ে, যদি একটা গার্লফ্রেন্ড আমার কপালে জোটে। এই দেখো শোনা,
তোমার জন্য একটা আলুর চিপস নিয়ে আসলাম, খাও সোনা, খেয়ে নাও। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, আমার গলু মলু, আজ আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো, খা করো। একটা কথা বলবো সোনা? হ্যাঁ বলো, কি কথা? বলতে গেলে কালকে আমার বান্ধবীর বিয়ে, আর আমার কি পোড়া কপাল, আমার কাছে এক টাকাও নাই। তুমি কিছু টাকা ধার দাও না, দুদিনের মধ্যে তোমাকে দিয়ে দেব। আরে সোনা, অমন করে বলছো কেন? আমার টাকা মানে তো তোমার টাকা, এই নাও, আর কালকে বিয়েতে যাওয়ার সময় ভালোভাবে যেও। ঠিক আছে সোনা, তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তাহলে আমি আসি। ঠিক আছে যাও। কি ব্যাপার সোনা, তোমার আসতে আজ এত লেট হলো কেন? না মানে বাড়িতে একটু কাজ ছিল তো, সেই জন্য আসতে লেট হয়ে গেল। কি ব্যাপার, কদিন ধরে লক্ষ্য করে দেখছি তোমার মনটা খুব খারাপ, কি হয়েছে একটু খুলে বলবে? আমার কলেজে ভর্তি চলছে, আমার বান্ধবীরা সবাই ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি টাকার জন্য ভর্তি হতে পারিনি। ও এই ব্যাপার, মন খারাপ করো না, তোমার ভর্তির জন্য কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। তোমাকে টাকা দিতে হবে না, তোমার সাথে টাকা নিয়া আমার ঠিক হবে না। ঠিক আছে তুমি ধার হিসেবে নাও, আমাকে পরে দিয়ে দেবে। এই নাও, কলেজে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা করো, চলো তোমাকে এখন বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে তাই চলো, আমি মায়ের চিকিৎসা করার জন্য এই কাজগুলো করেছি, এবার আপনারাই বলেন আমি ঠিক করেছি না ভুল করেছি। কেঁদো না বোন, চুপ হও, তোমার কষ্ট আমরা সব বুঝতে পেরেছি। আপনাদেরকে বলছি, একটা মেয়ে কখনো খারাপ রাস্তায় নামতে চায় না, বাড়ির পরিস্থিতির কারণে নামতে বাধ্য হতে হয়, তাই আপনারা মেয়েদেরকে খারাপ ভাববেন না, তাই আপনারা এইসব মেয়েদের অবহেলা না করে পাশে থাকার চেষ্টা করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।